নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা। বন্ধুরা, অ্যাস্ট্রো দিশা অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে যেরকম একটা সম্যক জ্ঞান পাচ্ছেন, পাশাপাশি তন্ত্র সম্বন্ধেও কিন্তু আপনারা অনেক কিছু জানতে পাচ্ছেন। কারণ আজকের অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি, অর্থাৎ অ্যাস্ট্রো পম্পা, তার নামের সঙ্গে হয়তো অ্যাস্ট্রো কথাটি জড়িয়ে রয়েছে, কিন্তু অ্যাস্ট্রোলজিরই একটা পার্ট তন্ত্র। অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র, এর সমন্বয়ে তিনি কিন্তু আপনাদের জীবনে যে কোনো সমস্যার সমাধানে একেবারেই সিদ্ধহস্ত। বন্ধুরা, আজকে আমরা দাঁড়িয়ে বা আজকের দিনে দাঁড়িয়ে আমরা কখনোই বলতে পারি না যে আমরা সব দিক থেকে সুখে রয়েছি, কিন্তু এমন একটা পর্যায়ে হয় বন্ধুরা, যখন দেখবেন যে জীবনটা যেন সব দিক থেকে সমস্যাময় হয়ে উঠেছে, সমস্যা আপনাকে বেড়া জালের মতন বেঁধে ফেলেছে। সমস্যা কিন্তু তখন, এবং তখন মানুষের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। অ্যাস্ট্রো দিশা অনুষ্ঠানটি ঠিক সেই কারণেই করা, যাতে সেই ঘোর অন্ধকার কাটিয়ে আপনারা একটা সুন্দর দিশা অ্যাস্ট্রোলজিক্যাল হয়েতে বা তন্ত্রের মাধ্যমে পেয়ে যান, তার জন্য কিন্তু এই অনুষ্ঠান। আর অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকেন অ্যাস্ট্রো পম্পা, যিনি জ্যোতিষ দিবাকর এবং জ্যোতিষ শ্রী 2024, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার তো বটেই, পামিস্ট, নিউমেরোলজিস্ট, বাস্তুবিদ এবং তন্ত্রবিদ। আমাদের সকলের তরফ থেকে আমরা অ্যাস্ট্রো পম্পাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করছি বন্ধুরা সকলেই ভালো আছে আর শুভ সন্ধ্যা। একেবারেই তাই। আর বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান প্রতি মঙ্গলবার দিন ঠিক দুটোর সময় সোনার বাংলা চ্যানেলে, এবং প্রতি শুক্রবার 6:25 অর্থাৎ ঠিক এই সময় এই অনুষ্ঠানটি প্রচারিত হয় সোনার বাংলা চ্যানেলে। পাশাপাশি আপনাদের বলা যে আগামীকাল কিন্তু অমাবস্যা, এবং এই অমাবস্যার একটা রীতি মতন শক্তি রয়েছে। এই অমাবস্যাতেও উনি কিন্তু প্রত্যেকটি অমাবস্যার মতন কাজ করছেন, অর্থাৎ অ্যাস্ট্রো পম্পা প্রতিটি অমাবস্যা যেরকম কাজ করেন, কাজ অর্থাৎ আপনাদের সমস্যার সমাধান, সেই কাজ কিন্তু আগামী কালও হবে। যারা ভীষণ এমার্জেন্সিতে আছেন, যাদের সমস্যাগুলো একেবারে মানে এই যে আমি বলেছিলাম আঁকড়ে ধরেছে, তারা বেরোতে চাইছেন খুব তাড়াতাড়ি, তারা কিন্তু আজকে রাতের মধ্যে যোগাযোগ করবেন, আগামী কাল আপনার কাজটা কিন্তু তাহলে হয়ে যাবে। আচ্ছা, এই তো বলে রাখলাম, এবার আমি একটুখানি তুমি যদি বলো যে এই অমাবস্যার মাহাত্মটা একটুখানি যদি আমাদের বলো, তুলে ধরো যে প্রতিদিন অমাবস্যা তুমি কাজ করো। হ্যাঁ, প্রতিদিন অমাবস্যায় কাজ হয়, এছাড়াও শনিবার মঙ্গলবার। আচ্ছা, শনিবার মঙ্গলবার। হ্যাঁ, আমার নিজ গৃহ মন্দিরে মা তারা আছেন, সেখানে কাজ হয়। ঠিক আছে, আপনারা ছবি আগে দেখেইছেন, ঠিক আছে। তো এখানে আমাদের নানা রকম কাজ হয়, হয়তো এখানে বাস্তু বন্ধন হয়, ঠিক আছে, আবার এখানে নানা রকম মানে কবচ তৈরি করা হয়, ঠিক আছে। এবার সব সময় আমাদের আগে ছকটা দেখে নি আমরা, একদম ছকটা দেখে জন্মকুণ্ডলীটা দেখে বিচার করি, যেখানে স্টোন দেওয়ার কথা সেখানে অ্যাস্ট্রোলজি ভাবে সাইন্টিফিক ভাবে সেখানে আমরা স্টোন অ্যাপ্লাই করি। আবার সব সময় আমি এই কথাটা বলে থাকি, আবার যেখানে তন্ত্র প্রয়োগ করা মাইথোলজি, সেখানে আবার আমরা মানে কবচ এই সবগুলো তন্ত্র ক্রিয়ার দ্বারাও আমরা সমাধান করে থাকি সমস্যা। অর্থাৎ দুটোরই মেলবন্ধন কিন্তু, ঠিক আছে, অর্থাৎ এখানে অ্যাস্ট্রোলজিও হয় প্লাস মাইথোলজিও হয়, আমি যেটা সব সময় আমি বলে থাকি। হ্যাঁ, কারণ তুমি আমাদের যখন এসেছো তখন তুমি আমাদের বুঝিয়ে দিয়েছিলে যে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি এবং মাইথোলজি, এই তিনটেই কিন্তু অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত, মানে একটা মানুষের প্রতিবিধানের ক্ষেত্রে এই তিনটেই কিন্তু কাজে লাগে। তো যেখানে জ্যোতিষ ভিত্তিক স্টোন বা অ্যাস্ট্রোলজির মাধ্যমে স্টোন দরকার, সেখানে উনি কিন্তু স্টোনের মাধ্যমে প্রতিকার করেন, বা অনেকে স্টোনটা পছন্দ করে, বাচ্চারা যেমন পড়তে পারে না, খুলে ফেলবে, তাদেরকে অন্যভাবে মানে আমাদের সব পদ্ধতি আছে সেইভাবে প্রয়োগ করা হয়। আর কিছু ক্ষেত্রে তো তন্ত্র প্রয়োগ করার কথা ভীষণ ভাবে দরকার হয়, তো সেই ক্ষেত্রে উনি কিন্তু তন্ত্র প্রয়োগ করেন। আর সবার অবশ্যই তন্ত্র প্রয়োগ কিন্তু করা হয়। হ্যাঁ, সবার আগে সবসময় চার্ট বিচার করা হয়। আচ্ছা, চার্ট, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, এসে বললেন আমি একটা কবজ বানিয়ে দিয়ে দিলাম বা আমি একটা স্টোন দিয়ে দিলাম, সেটা নয়। আগে সব সময় বিচার করে, তা জন্ম ছক বিচার করেই দেওয়া হয়। মানে জন্ম ছক বিচার মানে কিন্তু 2-5 মিনিটের বিচার করে না, অনেক সময় নিয়ে চুল দশা, অন্তর্দশা, 27টা নক্ষত্র সবকিছু আমাদের দেখতে হয়, দেখে তারপর আমাদের বিচার করতে হয়, তারপরে নক্ষত্র দেখতে
দেখতে হয়, মেন তো নক্ষত্র, সেই নক্ষত্র দেখে তবেই আমাদের সবকিছু বিচার বিবেচনা করতে হয়। একেবারে কিছুই না, সুতরাং দু পাঁচ মিনিটের মধ্যে বিচার কিন্তু আপনারা কোথাও গিয়ে করবেন না। আর পম্পা তো একদম মানে দু তিন ঘন্টা সময় নিয়েও বিচার করেন, কারণ একজন একটা ছক বিচার করতে অতটাই কিন্তু সময় লাগে, কারণ চুল ছেঁড়া বিশ্লেষণ না করলে কখনো জ্যোতিষ বিচার করা যায় না। আচ্ছা, একজন বন্ধু রয়েছে, আমরা নিয়ে নিই, কারণ কোনো বন্ধুকে আমরা নিরাশ করবো না। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমার মনে হয় যিনি ছিলেন তিনি ঠিক কানেক্ট করতে পারলেন না, আমরা পরবর্তী বন্ধুর জন্য ওয়েট করব, কারণ অলরেডি কয়েকটি ফোন চলে এসেছিল। হ্যাঁ, আপনারা আসতে থাকুন, আর ততক্ষণ আমি একটু বলে দিই যে মোবাইল নাম্বারটি হচ্ছে 9123673013। আপনারা দেখতেই পাচ্ছেন রেড বক্সের মধ্যে মোবাইল নাম্বার রয়েছে, এই নাম্বারে বুকিং চলছে, এই নাম্বারে অবশ্যই আপনারা বুকিং করবেন অ্যাস্ট্রো পম্পার কাছে আসবার জন্য। চেম্বার রয়েছে হাওড়া ময়দানের শুকসারি চেম্বার, হাওড়া ময়দানের শুকসারি চেম্বার এবং বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, বেহালা ম্যান্টন নাম্বারে ফোন করবেন, সব জানতে পারবেন। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? বলুন কে বলছেন? আপনার ছেলের নাম বলুন প্রথমে। শুভ পোদ্দার। শুভ পোদ্দার। আচ্ছা, দুই আচ্ছা 4/9/2013 তে জন্ম, 4/9/2013। আচ্ছা, সময়টা বলুন। ঠিক আছে, আপনি আপনার ছেলের সম্বন্ধে জেনে নিন। 4/9/2013 রাত্রির 12:45 হচ্ছে নদিয়া। জন্মবারটা যেহেতু 12টা বেজে গিয়েছিল, জন্মবার ছিল মঙ্গলবার পেরিয়ে বুধবার হয়ে গেছিল। বুধবার সোমবার, সোমবার রাতে হয়েছিল মঙ্গলবার হবে। না না না, আপনি তো বললেন যে 12:45 9 তারিখে, এপ্রিলের 9 তারিখে, এপ্রিলের 9 এপ্রিলের 9, ভুল তো বললেন আপনি, আপনি নিজেই কিন্তু ভুল বলেছেন। আপনি আরেকবার বলুন। 9th April, মানে এপ্রিলের 9 তারিখে 2013, ঠিক আছে, রাত 12:45 নদিয়া। আচ্ছা আচ্ছা, জন্মবারটা এবার এবার বলছি মেলান, সোমবার পেরিয়ে মঙ্গলবার, যেহেতু 12টা বেজে গেছিল সোমবার পেরিয়ে কিন্তু মঙ্গলবার, ঠিক আছে। কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি, লগ্ন হয়ে গেছে এখানে ধনু রাশি, হয়ে গেছে এখানে মীন রাশি। পরিবারে 2 বছরের মধ্যে কোনো এজেস ব্যক্তির প্রাণনাশ হয়েছিল বা কোনো অসুস্থ, বা কেউ অসুস্থ হয়ে আছে পরিবারে অনেক দিন ধরে অসুস্থ, বয়স্ক ছেলে কিন্তু প্রচন্ড উগ্র, ঠিক আছে, প্রচন্ড রাগ। আর আপনাদের পৈতৃক সম্পত্তি কি আপনাদের, আপনারা আপনাদের প্রাপ্যটা পেয়েছেন, মানে আপনার সম্পত্তি? আমার বাবার পৈতৃক সম্পত্তি পাইনি। হ্যাঁ, এখানে প্রপার্টি লসের ইন্ডিকেশন আছে, এখানে প্রপার্টি লসের ইন্ডিকেশন কিন্তু আছেই আছে। দ্বাদশপতি চতুর্থে বসে আছে, 6th হাউসের অধিপতি চতুর্থে বসে আছে। আপনি যদি মা হন, আপনার হেলথের জায়গা ভালো পাচ্ছি না, ছেলের প্রাথমিক শিক্ষায় বাধা আসবে, ছেলের প্রাথমিক শিক্ষায় একটু বাধা, পড়াশোনায় অমনোযোগী, ঠিক আছে, জায়গাগুলো একটু ঠিকঠাক করবেন, শুনতে পাচ্ছেন? এখানে ওকে আগে, এখানে ওকে আগে পঞ্চম পতির প্রতিকার দিতে হবে, পঞ্চম ঘরে কেতু বসে আছে, এখানে আগে ওকে পান্না পড়াতে হবে, ঠিক আছে, ও কনফিউজ, অঙ্ক সাবজেক্টে কেমন উইক সেই জায়গাটাও কিন্তু দেখাচ্ছে, অঙ্কে খুব একটা ভালো নয়, ও অঙ্কে একটু খারাপ, কেটে দেখুন। আমি অন্য তো সাবজেক্টে বলিনি, আমি অঙ্কের কথা বলেছি, অঙ্কতে উইক দেখা যাচ্ছে, ঠিক আছে, এগুলো একটু রেকটিফিকেশন করতে হবে, ঠিক আছে।
ঠিক আছে, আর কারণ পম্পার প্রেডিকশন কিন্তু কথা বলে, এটা আপনারা এখন সকলেই জেনে গেছেন এবং সকলেই স্বীকার করেন, কারণ উনি এত সুন্দরভাবে প্রেডিকশন গুলো করেন আপনাদের মনে। আপনি মা হয়ে গিয়ে তাহলে আপনার হেলথ তো ভালো যাচ্ছে না, আপনার কি শরীরে প্রেসার, সুগার, থাইরয়েড আছে, বা বুকে ঠান্ডা লেগে গিয়ে কফ বসে যায়, একটু নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস জাতীয় এখানে কিন্তু হেলথ প্রবলেম আপনার আছে। ঠিক আছে, আপনি শুনে নিয়েছেন তো, সব কথা মিলে গেল তো। মায়ের শরীর অর্থাৎ আপনার শরীর কিন্তু ভালো যায় না, এটা কিন্তু উনি দুবার বলেছেন। হ্যাঁ, এবং কেন কি হয় সেটাও কিন্তু উনি বলে দিয়েছেন। হ্যাঁ, তো আপনাকে আমি বলবো যে আপনি দূরে থাকেন, যদি মনে হয় যে পম্পার কাছে সামান্য সামান্য যেগুলো সমস্যা হয়ে রয়েছে সেই সমস্যাগুলো কাটাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন। হ্যাঁ, মোবাইল যে নাম্বার যাচ্ছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। পরবর্তী ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি তো টিভিতে লাইভ দেখছি, তোমাদের সঙ্গে একটু কথা বলবো। নিশ্চয়ই বলুন, বলুন আপনি, আপনি কে বলছেন? আপনি জানতে চাইছেন তাই তো? আচ্ছা, ছেলের নাম বলুন, ছেলের নাম বলুন। ছেলের নাম অমিত মন্ডল। অমিত মন্ডল, অমিতের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 31/7/2017। 31/7/2017, সময় বলুন। সময় বলুন, রাত্রি 1:25। 2007, 2007 বলেছেন তো? 2017। আপনার ছেলে তো একদমই ছোট, 31 জুলাই 2017 রাত পড়লো। হ্যাঁ তাই তো। আচ্ছা, রাত 1:25। কোথায় জন্মগ্রহণ করেছে? আর জন্মবারটা ছিল রবিবার পেরিয়ে সোমবার, রবিবার পেরিয়ে সোমবার, সোমবার 12টা বেজে। হ্যাঁ হ্যাঁ, শুক্ল পক্ষ অষ্টমী তিথি সতি নক্ষত্রের জন্ম, লগ্ন হয়ে গেছে বৃষ রাশি, হয়ে গেছে হচ্ছে তুলা, লগ্নের অধিপতি লগ্নে। হ্যাঁ আমি সেটাই বললাম, লগ্নের অধিপতি সেকেন্ড হাউসে বসে আছে, পরিবারের প্রতি প্রচন্ড কেয়ারিং, কিন্তু হেলথ ভালো যায় না, ঠান্ডা লাগার প্রবণতা প্রচন্ড পরিমাণে আছে, হেলথ ভালো যায় না। ঠিক আছে, এখানে আমি যা দেখতে পাচ্ছি, ও যখন বড় হবে বন্ধু বান্ধব থেকে একটু দূরে সরিয়ে রাখবেন, বন্ধু সার্কেল গুলো খুব একটা ভালো নয়। আর এখানে আমি যা দেখতে পাচ্ছি, ওর পড়াশোনা পঞ্চমের অধিপতি চতুর্থ বসে আছে, এখানে পড়াশোনার জায়গা ভালো, ক্রিয়েটিভিটি আছে ওর মধ্যে, প্রচন্ড পরিমাণে ক্রিয়েটিভিটি আছে, কি জানে, আঁকা, গান, নাচ, কি কি জানে একটু বলবেন। হাতের কোনো কাজ জানে কিনা বলবেন। আপনার ছেলে কি জানে? সেই জায়গাটা দেখা যাচ্ছে ওর। এখানে ওকে একটু পান্না পড়াবেন, ওকে এই ছোট থেকেই একটা পান্না পড়াবেন, দিন দিন যত বড় হবে দেখবে অঙ্কে উইক হয়ে যাচ্ছে, এখন হয়তো ভালো আছে, ভবিষ্যতে উইক হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে, হেলথ ভালো যায় না, হেলথের জায়গাটা আমি ডিস্টার্ব পেলাম। এখানে পারলে এক মুখের রুদ্রাক্ষ পড়াবেন। ঠিক আছে, আর যদি কোনো বুঝলে, ও এখন তো ছোট, ভবিষ্যতে ওর অসুবিধা মানে ওই পান্না দিলে কিছুটা, ওকে এখন থেকেই দেওয়ার চেষ্টা করুন, বুঝেছেন? আর যদি 7 বছর হয়ে গেছে তো, আপনি এখন থেকেই পান্নাটা পরিয়ে দিন, আর যদি মনে হয় যে পম্পার সঙ্গে একটু কথা বলবেন বা আরো সূক্ষ্ম বিচার করাবেন, ছেলের ছক তৈরি করবেন, তাহলে অবশ্যই পম্পার সঙ্গে যোগাযোগ করুন, এটাই ইচ্ছা। এই প্রসঙ্গে তো আর এইটুকু সময় হবে না, বলে রাখি যে পম্পা কিন্তু নিজের হাতে কুষ্টি করেন,
ঠিক আছে, যদি মনে হয় যে না শুনুন আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি কুচবিহারে উনি যান না, কিন্তু কুচবিহার থেকে বহু মানুষ ওনার কাছ থেকে কিন্তু করিয়ে নেন। কিভাবে করান? অনলাইনে, অনলাইনে আপনি সমস্ত বিচারটা পাবেন অনলাইনে। আপনি সঙ্গে থাকুন, হ্যাঁ আপনি সঙ্গে থাকুন, আমি বলে দিচ্ছি যারা দূরের বন্ধুরা রয়েছেন আসতে পারছেন না যে কোনো কারণে, তারা অনলাইনেও কিন্তু সমস্ত রকম বিচার পাবেন, কুষ্ঠি তৈরি করতে পারবেন, জটক বিচার পাবেন, নিজের বিচার, নিজের প্রিয়জনের বিচার সবটাই পাবেন, এবং আপনারা প্রতিবিধানও পাবেন, অর্থাৎ প্রতিকারটা আপনার বাড়িতে বসে আপনি অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে প্রতিটি অমাবস্যায় কাজ হয় এই সমস্ত কাজে আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন, অর্থাৎ আপনারা দূর থেকে অনলাইনের মাধ্যমে কাজ করাতে পারেন এবং দেখতেও পারবেন ভিডিও কলে যে আপনার কাজটি হচ্ছে। ঠিক আছে, যারা দূরে রয়েছেন তারা একদম চিন্তা করবেন না যে অ্যাস্ট্রো পম্পাকে আমরা পাচ্ছি না, আমরা আপনারা ঠিক অনলাইনে যোগাযোগ করবেন, ঠিক ওনাকে পেয়ে যাবেন। হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো বলুন, কে বলছেন? হ্যালো হ্যাঁ 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 বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আপনি টিভি সাউন্ডটা মিউট করে দিন, আপনি টিভি সাউন্ডটা মিউট করে দিন। এবার বলুন কে বলছেন? সায়ন্তি, কোথা থেকে ফোন করছো? বজবজ থেকে। নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ? 13/12/1999। আবার বলো। 13/12/1999। ওকে, 13/12/1999। সময় বলো। ঠিক আছে বলছি। আচ্ছা, তুমি তোমার জন্ম বারটা ছিল এখানে সোমবার, জন্মবার ছিল সোমবার, শুক্লপক্ষ পঞ্চমী তিথি ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম। আচ্ছা, এখানে আমি যা দেখতে পাচ্ছি তোমার লগ্ন হয়ে গেছে, এখানে হচ্ছে লগ্ন আর রাশি এক হয়ে গেছে, মকর লগ্ন মকর রাশি, হেলথ খুব একটা ভালো যায় না, ঠান্ডা লাগার প্রবণতা আছে। যদি বলো কেন, লগ্নে চন্দ্র বসে আছে, চন্দ্র মানেই ওয়াটার, অর্থাৎ হেলথে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়, সেই জায়গাটা মাথার যন্ত্রণা, মাইগ্রেনের প্রবলেম, চোখের প্রবলেম আছে। আচ্ছা, লগ্নপতি নিচস্থ হয়ে বসে আছে চতুর্থ ঘরে, লগ্নপতি কিন্তু নিচস্থ হয়ে চতুর্থ ঘরে বসে আছে, দশম ঘরের অধিপতি নিজের ঘরে বসে আছে, কেরিয়ার তোমার আছেই আছে, তুমি কোনো কর্মের সঙ্গে যুক্ত আছো এখন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু চার্ট বলছে, হ্যাঁ কিন্তু কর্মে কি কোনো সমস্যা এসেছে? না, এখনো অব্দি কোনো সমস্যা নেই। কর্মে বা একাধিকবার চেঞ্জ করেছো কর্ম? কিন্তু এখানে আমি যা দেখতে পাচ্ছি কর্মের একটু সমস্যা আসবে, কারণ এখানে শনি নিচস্থ হয়ে বসে আছে, সে আবার দশম ঘরে দৃষ্টি দিয়েছে। আচ্ছা, তুমি আগে আমাকে বলো তো, তুমি কি কোন রকম মানে কি সরকারি জবের সঙ্গে যুক্ত আছো না প্রাইভেট? তুমি সরকারি চেষ্টা করনি কেন? এখানে তো দুর্দান্ত সরকারি জব দেখাচ্ছে। আচ্ছা, মানে ভালো যোগ ছিল। হ্যাঁ হ্যাঁ। আর এখানে যেটা তোমাকে করতে হবে, এখানে শুক্রের প্রতিকার তোমায় করতে হবে। তুমি মানে তোমার এখানে যা আমি দেখতে পাচ্ছি, শুক্র দুর্বল হয়ে বসে আছে, প্লাস লগ্নপতি নিচস্থ, লগ্নপতি যখন আমি সবসময় বলি নিচস্থ হয়ে বসে থাকে, লগ্ন মানে হচ্ছে হাউস অফ পাওয়ার, অর্থাৎ সে যখন নিচস্থ ভীত একটা, তখন জীবনে মানে যতবারই তুমি উঠতে যাও না কেন, কোনো না কোনো কারণে তুমি আবার ডাউন হয়ে যাও, এরকম এখানে শুক্র আর শনিকে একত্রে করে একটা রুদ্র নীলাপ পড়বে। শনিকে, শনি হচ্ছে কর্মের দেবতা, আর এই যে কালকে শনিবার, আর এই শ্রাবণ মাসের শনিবার গুলো তো খুবই মানে একদম ভালো, ভীষণই ইম্পর্টেন্স একটা। তো এই শনিবার শনিবার তুমি পারো তো বড় বাবার মন্দিরে যাবে, গিয়ে একটুখানি অশ্বত্থ গাছের যদি থাকে সেখানে তো করতেই পারো, প্রত্যেক মন্দিরে থাকে এটা আমি জানি। হ্যাঁ, আর মন্দিরে গিয়ে একটু তোমার হচ্ছে তিল তেল দান করবে। আচ্ছা, একটুখানি প্রদীপে তেল দিয়ে, তিলের তেল দিয়ে একটুখানি আরতি করবে, এইগুলো একটু কালকে একটু শনিবার একটুখানি কুকুরকে খাওয়াবে, বা এখানে দুস্থ মানুষদেরকে একটু কিছু দান করবে। ঠিক আছে, এগুলো করো, আর রুদ্র নীলা একটা পড়ো। ঠিক আছে ঠিক আছে সায়ন্তী, আর যদি মনে হয় যে বজবজ থেকে তুমি পম্পার কাছে চলে আসবে, সেক্ষেত্রে বেহালা ম্যান্টলে সানরাইজ চেম্বার খুব কাছে হবে তোমার ক্ষেত্রে, তুমি অবশ্যই চলে এসো। কারণ আমি বারবার বলছি যে এখান থেকে যতটা বলা হচ্ছে তাৎক্ষণিকভাবে বলা হচ্ছে, কিন্তু পম্পা সেই কিন্তু
গভীরে ঢুকে চুলচেরা বিশ্লেষণ করে তবেই কিন্তু বিচারটা করতে ভালোবাসেন। সুতরাং সেই বিচার করাটার ক্ষেত্রে অনেকটা সময় লাগে, আর এই সময় দেওয়াটা ভীষণ জরুরি, কারণ অ্যাস্ট্রোলজি একটা খুব সাধারণ ছোট্ট বিষয় নয়, এটা একটা ভাস্ট সাবজেক্ট এবং আপনার সব বিচার করতে অনেকটা টাইম লাগে। সুতরাং সেখানেই কিন্তু যাবেন যিনি আপনার চকটি একদম চুলচেরা বিশ্লেষণ করবেন। আর আমি তো সাজেস্ট করবই যে পম্পার কাছে অবশ্যই আসুন, যেটা আপনি চাইছেন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, পরবর্তী বন্ধুতে যাই আমরা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে রয়েছেন? নমস্কার, আমি নমস্কার, নিশ্চয়ই জানবেন আপনি কোথা থেকে ফোন করছেন। আমি ফোন করছি কোথা থেকে? সকাল ১০টা ২২ জন্মস্থান কলকাতা, ৪/৪/৯৬ বলেছেন, ৯৬ ঠিক আছে। আচ্ছা, জন্ম বারটা একটু, হ্যাঁ জন্ম বারটা ছিল বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি হস্ত নক্ষত্রে জন্ম, লগ্ন হয়ে গেছে এখানে আপনার মিথুন রাশি, হয়ে গেছে এখানে কন্যা রাশি, লগ্ন দুটোরই অধিপতি হচ্ছে বুধ, সেই বুধ নিচস্থ হয়ে বসে আছে দশম ভাবে। আচ্ছা আচ্ছা, লগ্নপতি নিচস্থ, হ্যাঁ রাশির অধিপতি নিচস্থ, ইনি মা, মায়ের হেলথ খুব একটা ভালো যাচ্ছেন না এই মুহূর্তে, মায়ের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়, পরিবার থেকে দূরে থাকতে হবে ভবিষ্যতে, ক্রিয়েটিভিটি প্রচন্ড আছে, সরকারি চাকরিরও ইন্ডিকেশন আছে, কিন্তু পান্না পড়ে আছে, এখানে ব্লু জারকান হচ্ছে শুক্র আর হচ্ছে এখানে শনিকে একত্রে করে দেওয়া হয়, এটা এটা পড়লে হবে না, এখানে আপনাকে আগে ওকে সলিড দিতে হবে, শনির জন্য নীলা, সলিড নীলা দিতে হবে এখানে, দেখুন হ্যাঁ বলুন, হোয়াইট পোকরাজ পড়ে আছে, পোকরাজ পড়ে আছে, হোয়াইট পোকরাজ শুক্রকে তো দিয়ে রেখেছে, কিন্তু হবে না এত কিছু তো কারোর এ হয় না, এখানে নীলা পড়তেই হবে, শনি দেবতা কর্মের দেবতা দশম ঘরকে ড্যামেজ করেছে, আপনি যে যা বলেছে তাই মনে হয় পড়িয়ে দিয়েছেন, মানে আপনি, আমি একজনকেই দেখি, ঠিক আছে বলো পান্না পান কথা দি, এখানে তারপরে ছিল টিচিং লাইন, আচ্ছা ইভেন ওর কিন্তু যদি প্রশাসনিক পদে করতো সেটাও ভালো হতো, মানে লাইনটাই পুরো ভুল, লাইনটা ভুল করে ফেলেছে, কিন্তু এখানে একে এখন করতে হবে, নীলা পড়াতে হবে, ব্যাস আবার শনি ঢুকবে তোমার সামনের ইয়ার্সে, তখন ওকে ভাগ্য সাপোর্ট করবে, ভাগ্য না সাপোর্ট করলে তো কিছুই হবে না, আমরা অনেক খেটে যাই, আমরা কি কাজ করি না, সকলেই কাজ করে, কিন্তু প্রতিদিন মানে প্রতিটা মানুষই এখনকার দিনে কেউ বসে থাকে না, সবাই কাজ করে, কিন্তু সবাই কি সবার মনের মতন কাজ পায় না, রোজগারটা মনের মতন করতে পারে, তাহলে এখানে ভাগ্য অনেকেরই সাথ দেয় না, ঠিক আছে, আপনার বাড়ির সামনে একটা রিস্কা হলা অনেক খাটছে সারা দিন ধরে, সব রিস্কা দাদারা তো পয়সা উড়িয়ে দেন না, হ্যাঁ অনেকে ভালো আছেন কিন্তু তারাও ঠিকঠাক মতন তাদের খেটেও পারিশ্রমিক পান না, একদমই তাই, তাহলে কি তারা কাজ করছেন না, ভাগ্য সাপোর্ট করে না, বলুন বলুন দিদি, ও কি ভালো চাকরি পাবে না কোনদিন? আমি আপনাকে বললাম কি যে আপনি ওষুধ কবে খাবেন, উনি কিন্তু বারবার বলছেন আপনার ক্যারিয়ার দুর্দান্ত আছে, আগে নীলা পড়ান, নীলাটা পড়ান, নিশ্চয়ই আপনার ছেলের, আর যদি আপনার মনে হয় যে আপনি একটু আরো বিস্তারিত ভাবে আলোচনা করবেন, যোধপুর গার্ডেনে থাকেন আপনি, বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করুন, চলে আসেন, আপনি চলে আসুন, ওনার সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলুন, ছেলের চকটি বিশ্লেষণ করান, এবং এই যে নীলার কথাটি, নীলাটি ওনার কাছ থেকে নিয়ে নিন,
তাহলে তো দেখবেন যে আপনার আর কোনো চিন্তা করতেই হবে না। আরো কত বন্ধু ফোনে ছিল, কিন্তু আমরা আর তো কোনো বন্ধুকেই নিতে পারছি না, কারণ সময় একদম শেষ। আমরা আবার ফিরে আসছি এই বিশেষ অনুষ্ঠান নিয়ে মঙ্গলবার দিন ঠিক দুটোর সময় এই চ্যানেলে। আর আজকে তোমাদের থামতেই হচ্ছে, কিন্তু অমাবস্যার কথা মাথায় রাখবেন। আগামীকাল যদি অমাবস্যায় কাজ করাতে ইচ্ছুক হন তাহলে কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগ করবেন। জটিল সমস্যায় থাকে একদম রিকভারি করতে চান তাদের জন্য খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। তোমাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি।